ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সদরের পশ্চিম পাড়ার আলমনগর রোডে মোহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে আনীত হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10:00 এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। জানা যায়, মেসার স্বপ্না এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী পশ্চিম পাড়া নিবাসী মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে মোহাম্মদ কাউসার আলম শিবু গত সোমবার রাতে নবীনগর থানায় পথরোধ করে কুপিয়ে হত্যা চেষ্টা মামলা করেন। এতে স্থানীয় নারী পুরুষ বৃদ্ধ বণিতেরা ক্ষুব্ধ হয়ে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন। এই সময় স্লোগান দিতে থাকেন। আমাকে একটা লোক কে বললো এই মুখে শু গেলে খুব দিছে, কোন জায়গায় আসলাম আয় দিয়ে আমার ছেলে ইস্তারি করতে, আমি 10 মিনিট আগে আছি ইস্তারি, আমার ছেলে বললাম তুমি ইস্তারি করে লেবারের সাথে উপরে আসো, ঠিক আছে কত কনফারেশন করছি, সে হসপিটাল আছে, আমার ছেলের নাম নাই কিছু নাই, 2 দিন পরে আমার ছেলের নাম কী হবে, মিথ্যা মামলা দিতে পারে, আমার ছেলে এখানে আছে, ভিডিও ফোকাস আছে, সব আছে, দারোগা সব আছে, ও আমি বলে এসে বলে ভিডিও ফোকাস আছে আপনি নেন, দেখে সব কিছু নিয়ে যান, দোষী হইলে আমার ছেলেকে আইনে আসলে আমি নিয়ে দিব, আর আমার ছেলে ব্যবসা করতেছে 10 বছর ধরে, কোনোদিন পেশ করে না, এই জনগণ আমার ছেলের একান্ত আছে, আমার ছেলের জন্য হাজার হাজার লোক আছে, আমি বলি নাই কাউকে, শূন্য আসছে, এই ভালো ছেলে ব্যবসা করতেছে, লেবার করতেছে, এর জন্য আমরা যাবো যেখানে কেহানে যাবো, আমি সুস্থ বিচার চাই আর সঠিক দিন চাই, যে অপরাধ করছে সে অপরাধের শাস্তি হোক, আর যে আমার ছেলের নামে মিথ্যা মামলা দিছে হ্যার বিচার হোক। এই অত এলাকার ভিতরে এই ছেলেরা কেউ কই যাতে না যায়, মুখের আচরণ করার পরে কারো কাছে হ্যাঁ ন্যায্য বসে কারো কাছে কোনো অত্যাচার করুন করতে বলে তাদের কোনো রেকর্ড না, আমরা আজও পর্যন্ত দেখতে আসি তার হাসি ধার আছে, যেভাবে তারে যেভাবে ব্যবহার করে না আমাকে ভাই যেভাবে করে এইভাবে চলাচল করতেছে, এইটা একটা গুরুত্ব ফেলে শিবর সাথে সংঘর্ষ হয়েছে, এটা কেন্দ্র করে আমার এই মেয়ের দিলে একটা বোয়া মামলা দিয়েছে নবীনগর মাননীয় অসি সাহেবের নিকট, এটা আমরা এই মামলাটা শান্তিভাবে আমরা তদন্ত করে আজ আমরা প্রত্যাহার করি। পুলিশ যখন আসছে আমার লাইফের কাছে যাতে রাত্রে যে কিভাবে এখানে মেয়ে জড়িত ছিল কিনা, আমার লাইফের কাছে আমার স্বার্থ নাই, পরের দিন আসবে তো পরের দিন আগে আসা সিসি ক্যামেরা আমি ওপেন করলাম, পরে দেখলাম যে যেই সময়ের কথা পুলিশ বলছে ওই সময় আমার সিসি ক্যামেরাতে মেয়েটি এখানে ইফতার করতেছে অনেক লোক নিয়ে, প্রায় আধা ঘন্টার সিসি ক্যামেরাটা আমি ফুটেজটা ওই ইয়ার কাছে মেয়েদের ভাইয়ের কাছে আমি এটা দিয়ে দিছি আমার সিসি ক্যামেরাতে, তো সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী দেখা গেছে যে ওই সময় সে এখানে ইফতার করতেছে, যে আমার সিসি ক্যামেরাতে এই ধরা পড়ছে, যেহেতু আমার মাদ্রাসাটা সামনে একদম গেটে আর আমার ক্যামেরাটা এই রাস্তার মধ্যে ঠিক আছে, এটা থেকে নিশ্চিত হওয়া হবে যে মেহেদি এখানে উপস্থিত ছিল, মানে ইফতারের সময় এখানে ছিল ওখানে ছিল, মিথ্যা মামলা পাতলা আর যায় আর এই মিথ্যা হয়রানি বিচার চাই, এই আমাদের মামলা থেকে বহিষ্কার করে মামলা থেকে বের করে যারা প্রত্যাহার করে যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্ত বলে শাস্তি হোক। আবু হাসান আপন, NAN TV, ব্রাহ্মণবাড়িয়া।